স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আজকে আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখব। প্রশ্নে তোমার চারটা বিন্দু দেওয়া আছে, খুব সিম্পল, এই বিন্দু বিশিষ্ট তুমি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে। খুবই সহজভাবে কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। সো আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ, প্রত্যেকটা বিন্দু আমি বসিয়ে দিব, এখানে কত মাইনাস এ জিরো, বি বিন্দু হচ্ছে জিরো মাইনাস এ, সি বিন্দু হচ্ছে আমার এ জিরো, ডি বিন্দু কত, ডি বিন্দু হচ্ছে জিরো এ। এবার খেয়াল করো, যেমনটা বলেছিলাম সূত্রের ক্ষেত্রে যদি তোমার এটা চতুর্ভুজ হয়ে থাকে, চতুর্ভুজের ক্ষেত্রে ফার্স্ট তুমি যে বিন্দুটাকে এন্ট্রি দিবা সেটা আবার কি হবে, রিপিট হবে। সো রিপিট হলে এখানে আলটিমেটলি কি থাকছে, মাইনাস এ জিরো। এবার কি করবা তুমি, এটাকে ক্রস গুণ করবা, ক্রস গুণন করে কি করব, যোগ করে দিব, খুবই সোজা। তো সেটা যদি আমরা করি তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি হাফ, এখান থেকে পাচ্ছি হচ্ছে যদি এটা গুণ করো তাহলে এই স্কোয়ার থাকছে প্লাস জিরো হচ্ছে, আবার এটা কি স্কোয়ার হচ্ছে, এটা আবার জিরো হচ্ছে। সো এটা গেল কি আমার এদিক থেকে গুণ করলে যেটা হচ্ছে, মাইনাস হবে হচ্ছে আমার এদিক থেকে আবার আমি গুণ করবো। সো এটা যদি গুণ করি আলটিমেটলি কত থাকছে, এটাকে গুণ করলে জিরো হয়ে যাচ্ছে, এটাকে যদি গুণ করো এটা হয়ে যাচ্ছে মাইনাস এ স্কোয়ার, এটাকে যদি গুণ করো জিরো হয়ে যাচ্ছে, এবং এটাকে যদি গুণ করো আলটিমেটলি কি আবার কি মাইনাস এ স্কোয়ার। সো এটা হচ্ছে আমার মডুলাস। আচ্ছা, এরপর আমি কি পাচ্ছি, এখান থেকে টু এ স্কোয়ার পাচ্ছি মাইনাস, দেখো এখানে কি আমি মাইনাস মাইনাস করলে কি প্লাস হয়ে যাবে, এবং এই মাইনাসের সাথে আলটিমেটলি প্লাস হয়ে টু এ স্কোয়ার হবে। সো আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, ফোর এ স্কোয়ার ডিভাইডেড বাই টু। সো অ্যান্সার হবে হচ্ছে আমার টু এ স্কোয়ার। অর্থাৎ আমাকে যদি কোনো চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বলে দেওয়া থাকে, আমরা কিন্তু খুব সহজেই স্থানাঙ্ক ব্যবস্থার এই সূত্রটার মাধ্যমে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি।